মর্নিং স্টুডেন্টস দেখো আমরা আজ ক্লাস ইলেভেনের বেঙ্গল বোর্ডের সেমিস্টার ওয়াইজ সিলেবাস সম্পর্কে আলোচনা করবো জিওগ্রাফি চলো শুরু করা যাক ইউনিট ওয়ানে কি আছে দেখো জিওগ্রাফি অ্যাস এস ডিসিপ্লিন ঠিক আছে ইউনিট টুতে আছে অরিজিন অফ দ্য আর্ট থ্রিটে আছে জিওমারফিক প্রসেস ইউনিট ফোরে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এই চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই এমসিকিউ আসবে এটা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আমি প্রথমে আলোচনা করছি জিওগ্রাফি অ্যাস এ ডিসিপ্লিনের মধ্যে আমরা জানি স্কোপ কন্টেন্ট পড়বো অরিজিন অফ দ্য আর্টের মধ্যে ইন্টেরিয়ার অফ দ্য আর্ট ইউনিট থ্রি টে জিওম্রাফিক প্রসেসের মধ্যে এন্ডোজেনেটিক ল্যান্ড ফর্ম এক্সোজেনেটিক ল্যান্ডফর্ম ইউনিট ফোর এ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট টপিক নেক্সট হলে আছে ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফি এখান থেকেওসি এমসিকিউ আসবে দেখো এর মধ্যে আছে প্রথমে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অব হিউম্যান জিওগ্রাফি ওকে নেক্সট আছে ইউনিট টু টি ইকোনমিক্স জিওগ্রাফি স্কোপ অ্যান্ড কন্টেন্টের মধ্যে আমরা পড়বই হিউম্যান জিওগ্রাফির মধ্যে কি কী আছে কোন কোন টপিক আছে ইউনিট টুটে ইকোনমিক্স জিওগ্রাফির মধ্যে প্রাইমারি অ্যাক্টিভিটিস যেমনটা টার্সিয়ারি সেকেন্ডারি এই সমস্ত কোয়াটারি কুইনারি আর কফি সুগার কটন এই তিনটে ক্রপ সম্পর্কে আমরা পড়ব। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফির সিলেবাস এবারে একটা টপিক আছে আমাদের আরেকটা ইন্ডিয়া সম্পর্কে এখান থেকে এমসিকিউ আসবে দেখো আমরা ক্লাস টেনে অবশ্যই সবাই ওয়েস্ট বেঙ্গল বোধের পড়ে এসেছি এটা নেক্সট দেখো সেমিস্টার টু এর সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করছি সেমিস্টার টুয়ে কী আসবে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি জিওমরফিক প্রসেস এগুলো থেকে কিন্তু লং কোশ্চেন আসবে তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নিও নেক্সট দেখো আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ক্লাইমেট ফরেস্ট এন্ড ন্যাচারাল হাজার ডিজাস্টার এখান থেকেও কিন্তু লং কোশ্চেন আসবে ওকে নেক্সট দেখো যেটা আমাদের মেন টপিক সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের মধ্যে আমাদের প্রথমে আছে ম্যাথ ম্যাপ অ্যান্ড স্কেল ওকে প্রজেকশন আছে এর মধ্যে আমরা পড়বো লিনিয়ার ভার্নিয়াল ডায়াগোনাল আর ম্যাপ প্রজেকশনের মধ্যে আমরা মেনলি করবো জেনিথাল সিম্পল ক্রনিকাল মার্কেটর ইউনিট ফোরে আছে ইন্টারপ্রিটেশন অফ দ্য টপোগ্রাফিক্যাল ম্যাপ আর ফাইভে আছে ওয়েদার ম্যাপ আর সিক্স নাম্বার টপিক আছে একটা হাজার ডিজাস্টার সম্পর্কে ওটা মেনলি প্রোজেক্ট করতে হবে ওকে